সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি লাইলি বেগম, সহকারী শিক্ষক, বাংলাদেশ বিশ্ব পরিচয়, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় 2 এবং অধ্যায় 6 থেকে যোগ্যতা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নের উপরে আলোচনা করব। তাহলে চলুন শিক্ষার্থী, আমরা মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থী, দেখেন অধ্যায় 2 ব্রিটিশ শাসন, এই অধ্যায়ের উপরে যে সকল যোগ্যতা ভিত্তিক প্রশ্ন হতে পারে তা নিয়ে আমরা পড়ব। এক নং কোশ্চেন দেখেন, প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? তিনি কত বছর বয়সে বাংলার নবাব হন? বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজদৌল্লা। তিনি 1756 সালে মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন। প্রিয় শিক্ষার্থী, খুব ভালো করে মনোযোগ সহকারে দেখেন, আপনারা যদি বুঝতে পারেন তাহলে এগুলি মনে রাখতে পারবেন। 2 নং প্রশ্ন হচ্ছে, 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত বাংলাসহ ভারতে এক ধরনের শাসন বিদ্যমান ছিল, ইতিহাসে এটি কি নামে পরিচিত, এর প্রথম শাসনকর্তা কে ছিলেন? প্রিয় শিক্ষার্থী, 1757 থেকে 1857 মোট 100 বছর ব্রিটিশ শাসন আমল ছিল এবং ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করেছে। তারই প্রেক্ষিতে দেখেন, 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত অর্থাৎ 100 বছর বাংলাসহ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে, ইতিহাসে যা কোম্পানি শাসন নামে পরিচিত। কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ। ভারতবর্ষে ব্রিটিশরা ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য তারা এক ইস্ট ইন্ডিয়া ভারতীয়দের সাথে কোম্পানি শাসন শুরু করে, যা ইতিহাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত, এবং সেটা 1757 থেকে 1857 সাল মোট 100 বছর স্থায়ী ছিল, এবং সেই কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ। 1831 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় একজন নেতা পরাজিত ও নিহত হন, তার নাম কি? তিনি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন কেন? ব্রিটিশদের নির্মম অত্যাচার বাংলা তথা ভারতবর্ষে শোচনীয়ভাবে যখন দেখা দেয়, তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়। তারই প্রেক্ষিতে 1831 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় একজন নেতা পরাজিত ও নিহত হন, তার নাম ছিল তিতুমীর। তিনি ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসাতের কাছে নারকেল বাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন। অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় যে নেতা পরাজিত ও নিহত হন তার নাম তিতুমীর। 1831 সালে তিনি ইংরেজ বাহিনীকে প্রতিহত করতে যেয়ে বারাসাতের কাছে নারকেল বাড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেন। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল, এটি কার নেতৃত্বে কোথায় শুরু হয়েছিল? ইংরেজদের দমন করার লক্ষ্যে যখন বিরোধী আন্দোলন শুরু হয় ভারতবর্ষে, তার মধ্যে সিপাহীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি, এবং 1857 সালে সেই সিপাহী বিদ্রোহ দেখা দেয় কোথায়? পশ্চিমবাংলার ব্যারাকপুরে। কার নেতৃত্বে হয়েছিল? মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। সারা ভারতে ছড়িয়ে পড়ে, অর্থাৎ সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে, এবং সেই বিদ্রোহ তখন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। পরবর্তী কোশ্চেন দেখেন, বাঙালির স্বাধিকার আন্দোলনে কাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? ব্রিটিশ বিরোধী আন্দোলন আরও স্থায়ীভাবে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে বাঙালিরা যখন তাদের নিজেদের অধিকার আদায়ে আন্দোলন করে, এদের মধ্যে সবচেয়ে বেশি যাদের অবদান ছিল তাদের মধ্যে হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং বেগম রোকেয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অর্থাৎ বাঙালির অধিকার আন্দোলনে এদের অবদান ছিল, অর্থাৎ এদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। ব্রিটিশ শাসনের বিরোধিতায় ভারতে অনেক বড় বড় আন্দোলন সংগ্রাম পরিচালিত হয়েছে, এ ধরনের 3টি বড় আন্দোলনের নাম লিখো।
ব্রিটিশরা যখন বাংলায় ভারতবর্ষে 100 বছর স্থায়ীভাবে শাসন করেছিল, তাদের বিরুদ্ধে বাঙালি যখন জাগ্রত হয় তখন অনেক বড় বড় আন্দোলন ভারতে হয়। সেই সংগ্রামকে পরিচালিত করে বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে। তার মধ্যে 3টি বড় আন্দোলন হলো স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন, সশস্ত্র যুব বিদ্রোহ। অর্থাৎ ভারতীয় বাহিনীরা অর্থাৎ ব্রিটিশ শাসনের বিরোধিতা করতে যে বড় ধরনের আন্দোলনগুলো হয়েছিল তার মধ্যে এই 3টি আন্দোলন অর্থাৎ স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র যুব বিদ্রোহ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাহলে অধ্যায় 2 ব্রিটিশ শাসনের উপরে আমরা যে যোগ্যতা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন দেখলাম তা হচ্ছে, 1 বাংলার স্বাধীন নবাব কে ছিলেন, তিনি কত বছর বাংলায় কত বছর বয়সে নবাব হন। দ্বিতীয় প্রশ্ন, 1757 থেকে 1857 সাল পর্যন্ত ভারতে যে শাসন ব্যবস্থা ছিল তার নাম কি এবং প্রথম শাসনকর্তা কে ছিলেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, 1831 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় যে নেতা পরাজিত এবং নিহত হন এবং তিনি কেন বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। চতুর্থ প্রশ্ন আসতে পারে, সিপাহি বিদ্রোহ কি, কার নেতৃত্বে এটি কোথায় শুরু হয়েছে। পঞ্চম প্রশ্ন, বাঙালির স্বাধিকার আন্দোলনে কাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং ব্রিটিশ শাসনের বিরোধিতা করতে যে বড় ধরনের আন্দোলন বা সংগ্রাম পরিচালিত হয়েছে তার মধ্যে বড় 3টি আন্দোলনের নাম লিখো। এই প্রশ্নগুলি আপনারা যোগ্যতা ভিত্তিক হিসেবে পেয়ে যাবেন। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অধ্যায় 6 দেখেন, জলবায়ু ও দুর্যোগ। এই অধ্যায় থেকে যোগ্যতা ভিত্তিক যে সংক্ষিপ্ত প্রশ্ন হয় তা হচ্ছে, 1 নম্বর দেখেন, আহাদের গ্রামে পানির স্তর নিচে নেমে গেছে, এর কারণ কি? বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে? অধ্যায় 6 জলবায়ু এবং দুর্যোগ থেকে নেওয়া হয়েছে। জলবায়ু হচ্ছে কোন স্থানের দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় মাত্রাকে, গড় অবস্থাকে জলবায়ু বলে। এখন দেখেন, আহাদ একটি নাম বিশেষক, এখানে গ্রামে পানির স্তর নিচে নেমে গেছে কেন, এর কারণ কি এবং বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে কেন, এর ফলে কি হচ্ছে। উত্তর দেখেন, আহাদের গ্রামে পানির স্তর নিচে নেমে যাচ্ছে, এর কারণ জলবায়ু পরিবর্তন। অর্থাৎ বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে। পানির স্তর নিচে নেমে যাওয়ার একমাত্র কারণই হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে বরফ গলে যাচ্ছে এবং জলাশয় শুকিয়ে যাচ্ছে। 2 নম্বর প্রশ্ন দেখেন, বাংলাদেশে বর্ষাকালে অনেক এলাকায় নদী ভাঙন দেখতে পাওয়া যায়। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নদী ভাঙন একটি, এর অন্যতম কারণ কি, নদী ভাঙনের ফলে কি হয়। বাংলাদেশে বর্ষাকালে অনেক এলাকায় নদী ভাঙন দেখতে পাওয়া যায়, এর অন্যতম প্রাকৃতিক কারণ হলো বন্যা। বন্যার কারণে তাহলে কি হচ্ছে, নদী ভাঙন দেখা দিচ্ছে। আর এই নদী ভাঙনের ফলে কি হচ্ছে, নদী ভাঙনের ফলে কৃষি জমি, বাড়িঘর, সড়ক, শিল্প প্রতিষ্ঠান ও হাট বাজার বিলীন হয়ে যাচ্ছে। অর্থাৎ নদীর কিনারা ভেঙে যাওয়ার ফলে নদীর পাশে বসবাসরত ঘরবাড়ি, কৃষি জমি, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার সবই কি হচ্ছে, নদীর তলে, নদীর পানির তলে বিলীন হয়ে যাচ্ছে। 3 প্রশ্ন দেখেন, বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ, কত সালে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে। দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের কোন মন্ত্রণালয়ের কাজ, অর্থাৎ কোন মন্ত্রণালয়ের কাজ করে যাচ্ছে। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ, আমরা জানি বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ, প্রতি বছর বিভিন্ন দুর্যোগের শিকার হচ্ছে বাংলাদেশ, বন্যা, খরা। এর মধ্যে দেখেন, কত সালে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে, অর্থাৎ বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ, 2009 সালে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে। দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের কোন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তাহলে শিক্ষার্থী দেখেন, আইলা সংগঠিত হয় বাংলাদেশে 2009 সালে এবং মন্ত্রণালয়ে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাংলাদেশের দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় কাজ করে যাচ্ছে। 4 প্রশ্ন হচ্ছে, পূর্বাভাস ছাড়াই একটি দুর্যোগ প্রায় সংগঠিত হয়, এ দুর্যোগটির নাম কি, উক্ত দুর্যোগ সম্পর্কে 2টি বাক্য লিখো। প্রিয় শিক্ষার্থী, আপনারা ভালো করে প্রশ্নটা পড়বেন, প্রশ্ন বুঝে
যোগ্যতা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন দিবেন। দেখেন, প্রত্যেকটা দুর্যোগেরই আমরা আগাম কি পূর্বাভাস পাই, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, রেডিও, টেলিভিশন কিংবা বেতারের মাধ্যমে আমরা কি আগাম পূর্বাভাস পাই। কিন্তু এখানে এমন একটা দুর্যোগের কথা বলা হয়েছে যার কি কোনো আগাম পূর্বাভাস নাই, পূর্বাভাস ছাড়াই সংঘটিত হয়। সেই রকম একটি পূর্বাভাস ছাড়াই দুর্যোগের নাম হচ্ছে ভূমিকম্প। পূর্বাভাস ছাড়াই যে দুর্যোগ সংঘটিত হয় সেই দুর্যোগটির নাম হচ্ছে ভূমিকম্প। এখন ভূমিকম্প সম্পর্কে দুইটি বাক্য নিম্নে দেওয়া হলো। দেখেন, বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল, সিলেট, চট্টগ্রাম এইসব পাহাড়ি এলাকা কি বেশি অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল। বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা থাকে। ভূমিকম্প অল্প সময়ে বিরাট ক্ষতি সাধন করে এবং বারবার যদি তোমার বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে ঝুঁকি হিসেবে সুনামি এবং বন্যা হওয়ার আশঙ্কা থাকে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 5 নং প্রশ্ন হচ্ছে, বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে কোন ধরনের দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়, 2050 সালের মধ্যে বাংলাদেশের কত শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। এখন দেখেন প্রিয় শিক্ষার্থী, বিভিন্ন কারণেই বিশ্বের জলবায়ু বদলায়, গাছ কাটা, তারপরে বায়ু দূষণ, এগুলির কারণে কি আমাদের জলবায়ু দিন দিন পরিবর্তন হচ্ছে। এর মধ্যে জলবায়ু যদি পরিবর্তনের মাত্রাটা বেশি হয় তাহলে কি প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনাও কি বেড়ে যাবে। এখানে এটাই বলছে, জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে কোন ধরনের দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের মাত্রা যদি বেড়ে যায় তাহলে কি প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনাও কি বেড়ে যাবে, বন্যা হবে, ঘূর্ণিঝড় হবে, জলোচ্ছ্বাস হবে। এটাই বলছে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। এবং 2050 সালের মধ্যে বাংলাদেশের কত শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থী, 2050 সালের মধ্যে বাংলাদেশের 20 শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। এভাবে জলবায়ু পরিবর্তন যদি দীর্ঘস্থায়ী হয়, জলবায়ু পরিবর্তনের মাত্রা যদি বেড়ে যায় তাহলে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বেড়ে যাবে এবং সাথে সাথে 2050 সালের মধ্যে বাংলাদেশের 20% এলাকা কী হবে, সমুদ্রের তলদেশে অর্থাৎ সমুদ্রে তলিয়ে যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, অধ্যায় 6 জলবায়ু এবং দুর্যোগ থেকে আমরা তাহলে পাচ্ছি পানির স্তর কেন নিচে নেমে যাচ্ছে, বর্ষাকালে নদী ভাঙ্গন দেখতে পাওয়া যায়, নদী ভাঙ্গনের কারণ কি, নদী ভাঙ্গনের ফলে কি হয়, 2009 সালে অর্থাৎ ঘূর্ণিঝড় আইলা কত সালে হয়, বাংলাদেশের কোন মন্ত্রণালয় দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় কাজ করে যাচ্ছে, পূর্বাভাস ছাড়া একটি দুর্যোগের নাম সেটি কি হতে পারে, ভূমিকম্প, এবং ভূমিকম্প সম্পর্কে দুইটি বাক্য লিখো। এবং পরবর্তী যে কোশ্চেন, বাংলাদেশের জলবায়ু যদি ব্যাপকভাবে পরিবর্তন হয় তাহলে কী ধরনের দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়, এবং 2050 সালের মধ্যে বাংলাদেশ কত শতাংশ সমুদ্রের তলদেশে ডুবিয়ে যাবে, অর্থাৎ 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। তাহলে আজকে আমরা প্রিয় শিক্ষার্থী অধ্যায় 2 ব্রিটিশ শাসন থেকে যোগ্যতা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন 6টি এবং অধ্যায় 6 জলবায়ু দুর্যোগ থেকে যোগ্যতা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন 5টি দেখলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং মূল পাঠ্য বইয়ে অধ্যায় 2 ব্রিটিশ শাসন এবং অধ্যায় 6 জলবায়ু দুর্যোগ যদি খুব ভালো করে রিডিং করেন তাহলে প্রতিটি প্রশ্নের আনসার লিখে আসতে পারবেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে। খুদা হাফেজ।